৩৬৬ কারে ডাকে লাম মুকাম ধরে আপে আল্লাহ শাইনি রঞ্জনের নাম জপেছিল ইয়া আহাদুন বাবা আহাদ নামের ঘষ্টি ঘষাই নেগেটিভ পজিটিভ হয়ে অথবা রজ্জ বিচ্চ হয়ে মোহাম্মদ নূর ডলে পড়েছিল মোহাম্মদ নাম প্রকাশ পাই আর দশটা খন্ডে খন্ডিত হইল নয় খন্ড দিয়ে অনেক কিছু বানাইল আল্লাহর আরস কুরসি পর্যন্ত বানাইল একটা খন্ড বাকি রইল সেটা তিনটা খন্ড করলো একটা হলো জাত নূর একটা হলো আদি নূর একটা হলো সিফাত এই আদি নূরটা বাস পাখির রূপ ধারণ করে জান্নাতুল পাখির রূপ ধারণ করে উনি শূন্যে উড়াল মারে নয় লক্ষ পাথর ভরে ডিম্বু কারে নৈরাকারে ডিম্বু ভেসেছিল আল্লাহর কোন স্বপ্ন পূর্ণ হয়েছিল না আজই করতেছি বর্ণনা অবশেষে জান্নাতুল পাখি জয়া করলো সেই ডিমের ভিতরে যখন পড়ে যায় তার পাখার তার ছায়ার উমে ৩৬০ বছর পরে ডিম্বু ফেটে যায় একটা হইল ইয়াকুন ইয়াকুন শব্দ হয় গঠন প্রণালী আর ফায়াকুন শব্দ হয় ফেটে যায় ধ্বংস হয়ে যায় তিনটা শব্দ বাহির হইলো একটা হইলো হা উপরের দিকে গেল এখানে হইলো ৬০০০ হে নিচের দিকে গেল এখানে হইলো ৬০০০ হইলো ১২,০০০ আর একটা শব্দ ছিল ওইটা ছিল হু শব্দ তৎলা শব্দ এই শব্দ রাখার জন্য আল্লাহ কোনো জায়গা পেয়েছিল না আল্লাহ করলো ঘোষণা এই শব্দ রেখে আমি আদম জাতকে সৃষ্টি করব তার কলপের ভিতরে লাগিয়ে তাই না আর এই যে আদম সৃষ্টি করলো এটা কিন্তু একটা নারীর দ্বারাই ফকিররা গানের মধ্যে কয় ঝিয়ের পেটে মায়ের জন্ম কয় না গো এই তো এই ডিম্বুর রহস্য কাজেই বললে যাই সেখানে কিন্তু মায়ের গর্ভে ছিল এই জন্য বলছি পাটনামের মোহাম্মদ উনিও একজন মায়ের গর্ভের দিকে প্রকাশ পাইছে এই জন্যে ওরে নারী যদি হই রে বক্র আদমের মাথায় ঘুরে কালের চক্র চক্রধারীর পক্ষে চক্র বুঝাব ভার ঘুরে কালের চক্র চক্রধারীর পক্ষে চক্র বুঝাব ভার ইতিমের ইতিমের যে গান গুলা কইলাম ইতিম কাকে বললে জানো এক কৃতিম হইল শিশু বেলা আর এক ইতিম হইল বৃদ্ধ বেলা বৃদ্ধ বেলা যার জোর আর পাখি থাকে না বাবা যদি মা মইরা বাবা থাকে বাবার দুঃখের সীমানা নাই আর যদি বাবা যদি আগে মরে যায় মা যদি থাকে তাও একটু রেহাই কারণ ছেলের পরিবার যদি থাকে মনের কথা কয় তাদের কাছে বর্তমান হয়েছে প্লাস্টিকের যুগ এই জন্য বলছি ঘরের রমণীর যে কতটুকু বস্তু কতটুকু সম্পদ তুমি শিশুবেলা হইতে মাত্র ৬ বছর থাকছাও মায়ের বুকে আর আজীবন যতদিন এই পৃথিবীতে বেঁচে আছো যদি তেমনি নারী হয়ে থাকে ইহকাল পরকাল পর্যন্ত তোমাকে বুকে আগলিয়ে রাখবে এই জন্য বলেছি ওরে সত্যি ছিল রহিমা বিবি বাবা সত্যি ছিল রাবিয়া বিবি বাছাইল মরা পতি শাস্ত্রে প্রমাণ তার সত্যি নারী রাবিয়া বিবি
ছিল রহিমা দেবী বাছাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ পাইবা মুক্তি উদয় হবে শুদ্ধ ভক্তি শক্তির মূল আধার মানুষ লাহে লাহে কম কবির শ্রোতা যারা তারা কিন্তু ভাববে শেষের বেলায় শেষের দুই সরকার মিলা যে শেষে জুটু করে ওইটাই ওই গানের মজা হলো সেইখানে তাদের কিন্তু এই লক্ষ্যটা জানা আছে অববা আমরা যদি আজকে তবে যা হোক বিশেষ করে কিছু কিছু মানুষে ভাবে যে সরকার টাকা উঠাইতেছে বলে যে এই গান শেষ হবে এটা কিন্তু কথা না তাই না গো হ্যাঁ আর আপনারা জানি ওই টাকা দেই না লোকে জানি যায় না এটা চরণ ধইরা কই হ্যাঁ জেনে আছে কিছু হেনে করেন বিছু বিছু আমি আপনি গতি দিতেছি আপনারা আমার দিতে টান পাইবেন কেন তো যা হোক বলেছে যুক্তি করে আমার ঠাই অমা 72,000 নারী আছে সত্য কথা বলি সবার সম্মুখে তার মধ্যে আমি কোন নারী এটা আমাকে প্রশ্ন করেছে আমি যে হাওয়া 49 প্রকারের হাওয়া আছে বিশ্বের সংসারে এই যে কিছু কিছু মানুষে কয় কু হাওয়া সু হাওয়া বদ হাওয়া কয় না গো উনি বলছে তা হাওয়া ছাড়লে পরে মানুষ থাকা যায় না তার পিছনে পিছনতে দূরের কথা আশেপাশেও মানুষ থাকুন যায় না আমাকে কতটুকু ডাউনে দিছে দেখছেন কাজেই বলবার জন্য চাই দেখো আমি কিন্তু সেই হাওয়া নয় একটা হাওয়া হইল ডানে একটা হইল বামে বাবা বিচার করবেন এদিকে চাইলেও কিন্তু হাওয়া হাওয়া লাগে না গো মুখে এদিকে চাইলেও হাওয়া লাগে মুখে আমি কোন হাওয়া বিচার করবেন আমি হইলাম মধ্যম হাওয়া অবসায় আমি হইলাম মধ্যম হাওয়া কারণ তোমার বিশ্বাস নাই আমি হইলাম তোমার মধ্যম হাওয়া আর আমি হইলাম মা হাওয়া আমি হইলাম মা হাওয়া কাজেই বলবার জন্য চাই এই বিশ্ব সংসারে বলেছি যুক্তি করে আমি কোন নারী দেখো দেখি লক্ষ্য করি একটা নারী হইতে গেলে তার অনেক দিক দিয়া লক্ষ্য থাকতে হবে কারণ এই যে 72,000 নারী বলছি যে দেহের মধ্যে এগুলার মধ্যে আমি একটাও না এগুতে আমি একটাও না নারী হলো চার জাতে পাকিস্তানি পদ্মানি আর একটা হলো সংখ্যানি আর একটা হলো চিন্তামণি আমি হলাম চিন্তামণি দেশের নারী এই নারীর আছে আলাদা বাহাদুরি কারণ যে বাড়িতে নারী নাই ওই বাড়ির কোনো সুভাই নাই
আছে নাকি গো, কি বলে? যে বাড়িতে না নারী আছে সেই বাড়ির দাম আছে, কারণ নারী না থাকলে ঘরে যদি রমণী না থাকে বাবা, বেশি করে মানুষ আপ ডাউন কর না, কয় যে এখন তো পান দেই না মানুষ নাই ওই বাড়িতে লেগে যায়। হ্যাঁ, কাজেই বলবার জন্যে চাই আমি বাড়ির জন্য নারী, আমার লক্ষ্য করবেন আমি বাড়ির জন্য নারী, আমি খেত আমি শ্বশুর শাশুড়ির জন্য নারী, আমি স্বামীর জন্য নারী, আমি আল্লাহর শ্রেষ্ঠ সানা সর্বক্ষণ সর্বদাই নারী, তাইটা আমার এক নাম হইল নারী। কথাটা বোঝা গেছে? হ্যাঁ বাবা, আমার একটা স্বভাব আছে আলাদা ধরনের, প্রশ্ন তো দিমো দিমো ঠিকই, কেউ যদি না শুনেন প্রশ্নের উত্তর বাড়ি পর্যন্ত কইতে কইতে যাবো, তাও প্রশ্ন থি আছে কে তাছি না। আবার যুক্তি করে বলে আমার ঠাই, ঢুলি দাদা ঢুলের তাল তাল একটু সুরে বলা চাই, কথা দাদু বলি সবার কাছে, নারী 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 বলো বিশ্বের বাগানে, বাবা একটা কথা বলছি আমি সবার না খাই, যে হাওয়া বিবির জন্য কোথায় লক্ষ্য করা চাই, হাদিস কুরআনে হাওয়া জন্ম হয়েছিল, একটি কথা সবার মধ্যে খুলে বলছি ভালো কথা জানাচ্ছি এই ভাব, কারণ বলেছে যুক্তি করে আদমকে মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে সুন্দর করে সাইনা সিনা বানাইছে, হাওয়া তোমার কি কোনো দলিল আছে যে তোমাকে মাটি দিয়ে বানাইছে না কিছু অন্য বস্তু দিয়ে বানাইছে? আমি তাইতে বলছি ওরে আদম জানো না জানো না, একটা কথা তোমার কাছে করি আলোচনা, আমি কিসের দয়ার দেখো ভাবো এই সংসারে, ধীরে ধীরে সকল কথা তোমায় যাইব বলে, আমায় সাপ করে আল্লাহ দেখো দিল বানাইয়া, সত্য কথা সবার মধ্যে যাইব বলিয়াই আমি জানাচ্ছি সবার, বাবা শরীয়তে বলতেছে আদমের বাম পাশে রহান নামক এক হার দিয়ে হাওয়ার জন্ম হয়েছে, তাই না গো? এটা হইল কিতাব, শিলের চিহ্ন থাকা চাই, যেহেতু তোমার দেহের মধ্যে যে ওই কোন ওখানে তো ছোট বড় দেখি যে জায়গায় নাই ওই জায়গায় চিহ্ন হইয়া রয়েছে, আছে কি গো? দেখেন প্রত্যেক পুরুষ মানুষের মধ্যে ওই চিহ্ন আত্মরূপের দিকে চলে এসেছে, তোমারে আর এক জায়গায় যে প্রশ্ন করছে এত ভালো কথা কইছে, ওরা তো একবারে একবার শিলের দাগ পর্যন্ত আল্লাহ রেখে দিছে। আমি কাছেই বলবার জন্য চাই আসলে ওই জায়গায় থেকে হাওয়ারে সৃষ্টি করে নাই বাবা, আমি মূল কথা বলি সবার কাছে, এটা কেবলমাত্র বুঝাইছে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে আপনাদের চাই কইয়া, এই যে একটুখানি থাকবেন সবাই ধৈর্য ধরিয়া কথা জানাচ্ছি সবার, মা এই বাস্তব জগতে যাত্রাপালা হয় হয় না গো, বেহেস্তা আদম বানাইছে ঠিক, আদম বানিয়েছে
কিন্তু হাওয়া নাই। দেখেন নাই গো যাত্রাপালা, ওই যাত্রার পিছনে প্রমুখ মাস্টার থাকে, থাকে না দাদা? পর্দার আড়ালে প্রমুখ মাস্টার থাকে, উনি বহি দেখে বলে। ওই প্রমুখ মাস্টার কিন্তু বহি দেখে দেখে যা কয়, ওই সম্মুখে যেগুলা প্লেয়ার আছে তারাই তাই কয়। প্রমুখ মাস্টার যদি কয় যে কোথায় সেনাপতি, ওই ভালদে রাজা স্টেজে এসে বলবো কোথায় সেনাপতি, তার পাওয়ার আলাদা। তার মানে এক সেনাপতি এসে ভাল দেখে আদেশ করেন মহারাজ। এখন প্রমুখ মাস্টার যা বলে, ওই সম্মুখে যেগুলা প্লেয়ার থাকে তারা কিন্তু তাই করে। অমন একটা যাত্রা পালাই, রাজা আছে কিন্তু রানী নাই, বিচার করা চাই। প্রমুখ মাস্টার নিজেই বিপদে পড়লো, দর্শকে হাল্লা বাজালো, এই রাজা রাজ সিংহাসনে বসে আছে কিন্তু রাজার বাম পাশে একটা সিট খালি আছে, তাড়াতাড়ি তোমরা যাত্রা আরম্ভ করো। প্রমুখ মাস্টার নিজেই বিপদে পড়ে গেল, আমি সভাতে যাই, একই একই রাজি না থাকিলে তো রাজার দাম নাই। বলি তোমার বলতেছি তোমার ধারে রাজা যখন বসেছিল রানী ছিল না, রাজায় পড়ল ভীষণ যন্ত্রণা। একই একই রানী না থাকিলে পরে যাত্রা তো আরম্ভ হবে না, কারণ রানী ছাড়া যাত্রা বলা কেমন করে চলে। প্রমুখ মাস্টার নিজেই বিপদে পড়ে রানীর ভেষ ধারণ করে রাজার বাম পাশে যে বৈশপত্রে তদুর ভার জন্ম হয়েছে, বিচার করে নিজেই রানীর রূপ ধারণ করলো, একটা নারী সাজলো, রাজার বাম পাশে যে বৈশা করলো তদ্রূপ হওয়ার জন্ম হইল। এখন আপনি বিচার করে দেখেন গা, এখন আমি কোথায় বাবা? যদি হঠাৎ মেয়ে না থাকে, কিছু কিছু ড্যান্সের প্লেয়াররাও কিন্তু এই যে এক জাতি হাত মানুষ আছে না গো, পুরুষও না নারীও না, ওগুলা ধরে নিয়ে হেগুলো হাইজা খুঁজে সুন্দর একটা নারীর পাশ ফেলাই, এত ভালো দেখা যায় যায় না আইনা, এই যে আসে প্যান্ডেলের মধ্যে নাচা। কাছে আমি বলবার জন্য চাই, আমার খুদে খুদার খুদাক্রান্তদের সৃষ্টি হয়েছে, এই জন্য একটা মমতাজ গানের মধ্যে বলছে, খুদে খুদার খুদাক্রান্তদের কুদরতের সৃষ্টি আমার, দেখ না আদম নীলা কি মোর চমক। আমি শরীয়তে বিশ্বমায়া তরিকাতে গোপন হইয়া অপ্রমন্দে বাতাস হয়ে মারিফতে হই পড়ুয়া। একদিন আদমের অসুখ হইল, বেহেস্তে বেহাল হইল, তাই তাহার চিকিৎসা করতে হইছিল হওয়ার দরকার। আমি হইলাম তোমার ডাক্তার, এখন আমি তোমার বেজি গিয়ে যদি ইচ্ছা করো বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, তোমার ডাক্তার, ডাক্তারে কি করতে পারে তা তারা জানেন না, বেশি বাড়াবাড়ি টেহা কম দিলে কালা কি করে বেজি একটা দিয়ে আমাই দেখালাম। কাজেই মানা আর কিছু বলতেছে না, কথার পিছনে যুক্তি আছে, যদি পারো যুক্তি দিয়ে কথা কাইটা।
এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল আমার ধারে, নাকি সভাপতি সাহেব আরো করছিল? এই পর্যন্ত কোথায় জিজ্ঞাসা করছে, তাই না? পুরুষের মুসলমান করে নারী মুসলমান হয় কেন? মুসলমান করলে কি মুসলমান কয় তারে? হ্যাঁ, এই মুসলমান করিয়া দিল দেখেই তো মুসলমান হলো। এই কথা কে বলছে? হ্যাঁ, মুসলমান আলাদা বস্তু। ধর্ম কি বিশ্বাস করাকেই ধর্ম বলে? যার ভিতরে কঠোর বিশ্বাস আছে তার ধর্ম ঠিক আছে। তুমি হিন্দু নাকি? হ্যাঁ, তুমি যে কথাই কও কি আর কই? যারে আল্লাহর কুদরতে সৃষ্টি করে তার কি আর মুসলমানের দরকার আছে? হ্যাঁ, আমরা একবার হয়ে আইসি, এটা ভুতাল করে নেও তা, আর বেশি কিছু কইবার চাই না। কাজেই বলি তোমার ধারে শোনো মন দিয়া, ধীরে ধীরে তোমার কথা জয় গো বলিয়া। এই যে নারীর একটা বাহাদুরি আমি বলে যাই, সত্য কথা সবার মধ্যে বলিয়ে ধরাই মাগো, বলতেছি সবার নবীর একটি ভক্ত ছিল বলি সবার কাছে, এই যে আসিয়া নারী মাগো বলতেছি আসরে, আসিয়া স্বামী ভক্ত আপনাদের জানাই, এই যে ধীরে ধীরে সকল কথা বলি সভার ঠায়। রাসুল নামের একজন মানুষ ভাবে বলেছিল এই কথাই, নারী সেদিন বিশ্বাস করেছিল, স্বামীকে ডাক দিয়া বলে স্বামীর ধারে, শোনো শোনো প্রাণ স্বামী তোমারে যাই, একটি কথায় আমি আমি বলি তোমার কাছে আহারে, তারে যদি বাস্তব জগতে দুই নয়ন দিয়ে এক নজর দেখতাম আমার এই নারীত্ব জীবন ধন্য হয়ে যাইত, আমি যাইতাম ধন্য হইয়া। একবার যদি তারে দেখতাম চাইয়া, আরে আমার নারীত্ব জীবন ধন্য হয়ে যাইত মা। বিশ্বাস হতে গেলে সতী থাকতে হবে অন্তর, আসিয়া ভালোবেসে স্বামীর কাছে যখন এই কথা বলছে, স্বামীর নাম ছিল জাবির, দুই চক্ষের বাণী ছেড়ে দিল, আসিয়া আমার রাসুল কি আমাদের বাসায় আসবো? আমরা যে করি আমাদের বসার জায়গা নাই, তারা আসলে তাদেরকে যে খাইবার দিব এই ঋতুগুলো আমাদের ঘরে নাই। চোখের পানি ছেড়ে দিয়ে
রসুলেরও কাছে নিশ্চয় আমার দয়ালের নবী কুল কায়নাতের মালিক দুজাহানের বাদশা আপনার মনের কথা জানতে পারবে। আহারে একটা পত্র হাতে নিয়া যাবের চলে গেল রাসুলের ধারে, দেখে আমার রাসুলকে নিমন্ত্রণ করার জন্য মানুষ লাইন পাইতে গেছে। যাবের দূরে অল্প দূর থেকে দুই চক্ষের পানি ছেড়ে দিচ্ছে, আমার দাওয়াত কোথায় আমার দয়ালে নিবে না, দুই চক্ষের পানি ছেড়ে দিয়ে আমার রাজকুলের দিকে এক ধ্যানে চেয়ে আছে। আমি বলি সবার কাছে দুই চক্ষের পানি দিয়ে যাবের বুক ভেজে যাই বাবা আপনাদের জানাই। আহারি দুই চক্ষের পানি দিয়ে আমার দয়াল বোধহয় আমার কথা শুনবে না। জিব্রাইল আল্লাহ বলছে, জিব্রাইল তোমারে যাই কইয়া আমার দয়ালের কানে ওহি দেও না পৌঁছাইয়া, তার জন্য যাদের কাছে পাগল হইয়া একটুখানি লোক কাল যেন দেই দেখিয়া আমি আপনাদের যাবের দুই চক্ষের পানি ছেড়ে দিয়ে এক ধ্যানে তার বন্ধুর দিকে আছে চেয়ে আহরে দয়াল আমার যদি বাসায় যাইতাম গো দয়াল আমি যাইতাম ধন্য হয়ে। যাবেরকে দেখে বলছে, যাবের তুমি এখানে আসো, যাবের চোখের পানি জল পুইছে, খুশি হয়ে আমার দয়ালের সম্মুখে যায় থর থর করে কাঁপতেছে, বলতেছে যাবির পত্রখানা আমার হাতে দেও, আমি কথা দিলাম আগামী শুক্রবারে আমি তোমার বাসায় যাইব, তুমি আমার জন্য রান্না কইরো যাবে, তোমায় বলছি ভালো চিন্তা করো না গো আমি তোমার বাসায় যাইব আমি কথা দিচ্ছি। আহারে যাবের খুশি হয়ে দুই চক্ষের পানি পয়সা দৌড়াইয়া বাসায় গেছে। আসিয়া তোমার প্রার্থনা তোমার কথা আল্লাহ শুনছে, আমার দয়ালে রাজি হয়ে গেছে, আগামী শুক্রবারে সেমনে শুক্রবারে আমাকে বাসায় আসবে, আমার দয়াল আগামী শুক্রবারে আমাকে বাসায় আসবে। আহারে সতী নারীর সর্বক্ষণ সর্বদাই খালি রাসুলের নিয়ে ভাবনা, এমন করতে করতে শুক্রবার যখন হয়ে গেল